দর্শক এই মুহূর্তে আমাদের সামনে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু বয়স ওনার নেতৃত্বে কিন্তু এখানে মিছিল হবে জনাব আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন এখানে আমাদের স্পট ছিল, চারিদিকে পুলিশের তাণ্ডবে আমাদের নেতা কর্মীরা এখান থেকে দাঁড়াতে পারে নাই। ইতিমধ্যে আমি শুনেছি যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার এখানে আসার কথা আমি আসলাম, সার্বিক পরিস্থিতি অবলোকন করার পরে আমরা এটাই বুঝতেছি যে অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে, আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। এবং আজকে এই পুলিশি তাণ্ডব বা এই পুলিশি বাধার আমরা তীব্র প্রতিবাদ করি, কারণ মিটিং মিছিল শোভাযাত্রা এটা একটা গণতান্ত্রিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। আমরা যথারীতি পুলিশ কমিশনের পরে কাছে চিঠি দিয়েছি, অবহিত করেছি যে আমরা সারা ঢাকায় নয় মাত্র 6-7টা স্পটে করব। তো অনেক স্পটে হইলেও অনেক স্পটে হতে পারে নাই। আজিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 9 জনকে, এবং এখানে আমাদের যারা আসছিল প্রথম তাদেরকে 3 জন গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিক কারণে তারা নানা দিকে ছড়িয়ে ছিটে পড়েছে। এই ছড়িয়ে ছিটে পড়া লোকদেরকে সংগঠিত করে পুলিশের সাথে সংঘর্ষ করার প্রোগ্রাম আমাদের আজকে না, কর্মসূচির না। তো আমরা যে পার্লামেন্ট হয়েছে এই পার্লামেন্টকে আমরা তো বৈধ বলতে পারি না, জনগণের অংশগ্রহণবিহীন। তাদের আত্মতৃপ্তি তারা সরকার গঠন করেছে, কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন এটা চলমান থাকবে। এটার গতি প্রকৃতি পরিবর্তিত হইল, লক্ষ্য অর্জন আমাদের জন্য আমরা একাধারে অব্যাহত রাখব আমাদের আন্দোলন গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে। এবং আমরা জনগণকে একত্রিত করতে পারছি, শতকরা 90%-এর উপর এদেশের জনগণ আমার আন্দোলনের সাথে আছে। আমরা এই জনগণকে সম্পৃক্ত করে আগামী দিন আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করব। এবং আপনারা জানেন আমাদের নেত্রী প্রায় 5.5 বছর গ্রেপ্তার, আমরা নেত্রীর গ্রেপ্তারের দাবিতে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই অঞ্চলের নেতাই নয় শুধু জাতীয় নেতা মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ, শামসুজ্জামান দুদুর সহ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনও জেলখানে আছে, এবং হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তারি পরোয়ানা নেয়া ফেরার হয়ে ঘুরছে। আমরা আদালতে না ঠাই পাই, না আমরা জামিন পাই, না আমরা তাদেরকে মুক্ত করতে পারতেছি। আমি মনে করি না যে আমরা ব্যর্থ হয়েছি, যেহেতু আমরা বন্দুক হাতে লাঠি হাতে যেহেতু সংঘর্ষ করার কর্মসূচি ঘোষণা করি নাই, তাই পুলিশের সাথে সংঘর্ষ করব এবং না করলে আমি ব্যর্থ হলাম আমি মনে করি না। আমার মনে ঘৃণা এবং ক্ষোভ এতে মানুষের আরও বাড়বে, এবং অচিরেই আমরা আরও নতুন কর্মসূচির মধ্য দিয়ে এইগুলি মোকাবেলা করব। দীর্ঘ 15 বছর যাবৎ
এই খুন গুম হরানের মধ্য দিয়েও এবং বারবার জেলেও গেছি হয়তো আবার জেলে যাব তাতে কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশে যুদ্ধ হয়েছিল এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা সফল করব আমরা আপনাদের সহযোগিতা আশা করি সকল মিডিয়া কর্মী যাদের সহযোগিতা আশা করি আপনারা অতীত যেমন সহযোগিতা করছেন এই সীমাবদ্ধতার মধ্যে এখনো আপনারা সহযোগিতা করবেন এটাই আমি প্রত্যাশা এটা সংসদই মানি না এটা তার নিজের বাস দাবি সংসদ এবং কথিত প্রধানমন্ত্রী বলে ডাইনো আমার বামও হয় মাঝখানে আছে একটা কি একটা পার্টি ছোট 11 জনের এটা তো একটা আমার তো মনে হয় কি কয় ওই তৃতীয় লিঙ্গের মতো এটা একটা যেখানে কয় সেদিকে যায় অবস্থা বুঝা ব্যবস্থা এটা একটা গৃহপালিত বলা যায় না সুতরাং আজকের এই সংসদ গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্ব হারছে এই সংসদের কোনো বৈধতা নাই এটার কোনো মূল্য নাই এটার কোনো গুরুত্ব নাই আর এই সংসদ নিয়ে আমার কোনো মন্তব্য নাই ওকে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ জান জান জানেন আপনি জানেন